কাপড়ের, এটা হলো গ ডাইপার। ডাইপার মানে পায়খানা যদি করে, অনেক সময় যে ঘরে টারে রাখলে বা বিছানায় রেখে দিলে টেম পাখির জন্য, আগে বলে দি টেম পাখির জন্য, সম্পূর্ণ চায়না চেন। এটা সম্পূর্ণ চায়না, এগুলো লাভ বার ছোট পাখির জন্য হারনেস, মানে বাজিগো থেকে বডি হারনেস, লেদারের বডি হারনেস। আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো বডির মধ্যে পরিয়ে রাখে, বডিটা বেল্টটা না, মানে আমরা কিন্তু একচুয়ালি রেসি এই দিক দিয়ে মাথাটা ঢুকবে, জাস্ট বডিটা থাকবে মতো, এটা প্লাস্টিকের মতো। এটা এই মুহূর্তে চলে এসেছি রাজু ভাইয়ের কাছে, আর রাজু ভাইয়ের কাছে আপনারা অনেকেই জানেন ভাইয়ের কাছে যে পাখি এবং কবুতরের যে অ্যাক্সেসরিজ রয়েছে এগুলো সব কিছুই ভাইয়ের কাছে পাওয়া যায়। তো বাকি আপনাদেরকে বিস্তারিত ভাইয়ের কাছ থেকে কোনগুলো কেমন দাম তো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। রাজু ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা কি হারনেস? জি ভাই। এটা কি পাখির জন্য? বাজিগর, লাভবার্ড, ছোট পাখিগুলো, বাজিগর, লাভবার্ড, ছোট পাখির জন্য হারনেস, মানে বাজিগর, লাভবার্ড, কোকাটেল, কুনুর, ছোট কুনুরগুলা। আচ্ছা ছোট কুনুরগুলো, পাখিগুলো আসলে আপনারা অত কামড়া কামড়ি করে না, মূলত এগুলো টেম পাখির জন্য, অন্যগুলো তো কামড় দেয়, অন্যগুলো তো কামড়াবে, হ্যাঁ ধরে রাখা আসলে ধরে রাখা সম্ভব নয়। হ্যাঁ এগুলো যে টেম পাখির জন্য এগুলো কেনা হয় হারনেস বলে থাকে। এটা কত করে যাচ্ছে? একশো টাকা পিস। আপনার এটা কিন্তু রাবারের, এটা হচ্ছে একশো টাকা পিস। আচ্ছা পাঁচ ফিট হয়েছে না? পাঁচ ফিট। আচ্ছা মোটাও আছে, চিকনও আছে। এটা মোটাও আছে, এটা হচ্ছে চিকনটা, এটা হচ্ছে মোটাটা। মোটাটা কত টাকা দাম? একই দাম। আচ্ছা এটা কত ফিট আছে? পাঁচ ফিট, একশো টাকা, দশ ফিট, দেড়শো টাকা। দশ ফিটের আছে এখানে? এইটা আছে দশ ফিট। আচ্ছা তো এটা হচ্ছে কি দেড়শো টাকা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিছু চেন আছে স্টিলের আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন কালার হচ্ছে কি আপনার হলে মানে চায়না চেন, কিন্তু বাংলাদেশে মডিফাই করা চায়না চেন, মার বাংলাদেশে মডিফাই করা। আর এটা সম্পূর্ণ চায়না চেন, এটা সম্পূর্ণ চায়না, সম্পূর্ণ চায়না। এটা কয় ফিট রয়েছে? এগুলো আপনার তিন ফিট বিক্রি করি, পাঁচ ফিট বিক্রি করি, আপনার আড়াইশো টাকা থেকে শুরু করে সাড়ে চারশো, আড়াইশো থেকে শুরু করে সাড়ে চারশো টাকা পর্যন্ত। মোটা একটা, এটা হচ্ছে চিকন রয়েছে, আর এই যে এখানে একটা মোটাও রয়েছে। আচ্ছা এই যে পাশে আপনারা দুইটা একসাথে করলে আপনারা দেখতে বুঝতে পারবেন, দেখেন একটা এই যে ডান পাশেরটা কিন্তু মোটা আর বাম পাশেরটা কিন্তু একটু চিকন। এগুলো মূলত আমি বিক্রি করি লেগে আপনাদের চন্দনার জন্য, কারণ এটা চন্দনা টিয়ার জন্য, এটা কিন্তু খুব পাওয়ারফুল হয়, হার্ড, অনেক শক্ত। হ্যাঁ হ্যাঁ এশিয়া করে আজুরা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কামড়িয়ে এটাকে নষ্ট করতে পারবে, কিন্তু ওগুলো কিন্তু ওই যে কামড়িয়ে কিন্তু নষ্ট করে ফেলতে পারে বড় পাখিগুলো, বড় পাখির জন্য রিস্ক থেকে যায়। আচ্ছা তো এখানে যে মোটাটা, মোটাটা কত চাচ্ছেন? মোটাটা লাগে আপনার, এটা লাগে তিন ফিট আছে, এটা লাগে চারশো টাকা, এটা লাগে লক, এটা তিন ফিট, এটা চারশো টাকা, চারশো টাকা, এটা লাগে লক হলে আবার আরেকটা, এটা লাগে বড় পাখির জন্য, বিশেষ করে বড় পাখির জন্য, চন্দনের থেকে আপনি উপরে যাওয়া যাবে, উপরে যাবে, যেমন মেকাও পর্যন্ত যাওয়া যাবে, উচিত না। আচ্ছা আর এইটা কত করে চাচ্ছেন? পাঁচ ফিট সাড়ে চারশো টাকা। আচ্ছা আর এইটা দেখছি প্লাস্টিকের মতো, প্লাস্টিকের মতো, এটা এটা দিয়ে আপনি লং করা যাবে, এটা কিন্তু যে কোনো পাখি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভিতরে দেখেন ওয়্যার আছে, ওই যে ব্রেক সুজ যেরকম ওয়্যার, এরকম সাতটা ওয়্যার দিয়ে করা, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু তার রয়েছে স্টিলের। আর এটা কিন্তু এমনিতে ছোট, এটা দেখতে খুব সুন্দর লাগে, তিন মিটার, এটা একদম হালকা, ঠিক আছে, আর অনেক মজবুত। এটা কত যাচ্ছে? দিতে পারেন কোনো সমস্যা নেই, বড় পাখিকে দেওয়া যাবে, হ্যাঁ বড় পাখিকে দেওয়া যাবে, এটা কাটতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন, তিন মিটার হতেছে আপনার দুশো টাকা, এটা তিন মিটার, এটা দুইশো টাকা, হ্যাঁ পাঁচ মিটার আড়াইশো, কিন্তু পাঁচ মিটার টাকা। আর এটা কিন্তু দেখতে খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, বডি হারনেস, লেদারের বডি হারনেস। আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো বডির মধ্যে পরিয়ে রাখে, বডিটা বেল্টটা না, সম্পূর্ণ লেদারের। এটা কত চাচ্ছেন? দুইশো টাকা দাম চাচ্ছেন। আচ্ছা কোকাটেল, লাভবার্ড, বাজিগার, বড় পাখির জন্য না, আচ্ছা বড় পাখির জন্য আছে না। আর এইটা, এটাও কি সেম বডি? হ্যাঁ এটা বডি, এটা ফুল বেল
এটা ফুল বেল্ট সহ আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাপড়ের, হ্যাঁ এটা কাপড়ের, এই যে কামড় দেন। আচ্ছা, এটা মূলত উড়ে না যাওয়ার জন্য, অনেকে আছেন যে এগুলা দিয়ে টিয়া পাখি আটকায় রাখে, কারণ এটা লাগে আপনার বিশ্বাস তো। আচ্ছা, আর বাকি এখানে এগুলো হার্নেস গেল, আর এখানে রিং গুলো দেখি। বিভ্রান্ত হয় অনেক জায়গা থেকে কিনা যে নাম্বারিংটা জানে না, আমি যেটা না জানি সেটা আগে বলে দিই, যেরকম ডায়মন্ড অপেটটা কি আমি জানি না। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে টিয়া পাখির জন্য 8 নাম্বার জানি, এটা লাগে 8 নাম্বার টিয়া পাখি। আচ্ছা, এটা জাস্ট আপনি এভাবে পায়ে পরালেন, পরে এটা দিয়ে লক করে দিবেন। দেখেন কি সুন্দর করে লক হয়ে গেল। এরপর আপনি যেই বেল্টটা নেবেন সেই বেল্টটা এই মাঝখানে ঢুকাই দিলে হবে। আচ্ছা, আর বাকি এখানে আরো বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি রয়েছে, এটা ছোট থেকে শুরু করে বড় মেকআপ পর্যন্ত আছে। মেকআপ পাখি কোনগুলো? এই তো মেকআপ পাখি। ভাই কি অবস্থা? ভালো আছে। যে দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় আর খুবই হেভি। এগুলো কত করে ভাই? এগুলো থেকে আপনার 250 টাকা। এটা মেকআপের জন্য এক পিস 250 টাকা, আর বাকি যে টিয়া পাখি বা বাজরিকের পাখি ওগুলো জন্য 120 টাকা। টিয়া পাখিতে 120 টাকা, বাজরিকের পাখিগুলো 100 টাকা। না, বাজরিকের তেল 80 টাকা। 80 টাকা। লাভবার্ড কোকাটেল 100 টাকা। লাভবার্ড কোকাটেল 100 টাকা। আচ্ছা, টিয়া হচ্ছে 150, চন্দন হচ্ছে 150। আচ্ছা, আর গ্রে হচ্ছে 180। গ্রে হচ্ছে 180। আর এই ট্যাগগুলো? এগুলো লাগে চায়না ট্যাগ। আচ্ছা, এটা মূলত কি কি জন্য এটাকে ইউজ করা হয়? কবুতরের ট্যাগ আর কি। আচ্ছা, কবুতরের জন্য আমি এগুলো চায়না থেকে আনি এবং সরাসরি ভাবে বিক্রি করি। অনেকে অর্ডার দেয় ভাই আমার নাম দিয়ে, মোবাইল আমার কাছে সেটা নাই, কাস্টমস নাই, এগুলো সব চায়না থেকে আমি নিয়ে আসি, ওইভাবে বিক্রি করি আর কি। আচ্ছা, যেভাবে আছে এভাবেই আপনি পড়াতে পারেন। 10 টাকা পিস। এখানে কিছু খেলনা আছে, আর এখানে দেখতে পাচ্ছেন কিছু খেলনা রয়েছে, চায়না বল, চায়না বল পাখির জন্য, বিড়ালের জন্য। এগুলো কত করে পিস? 20 টাকা 25 টাকা। 20 টাকা 25 টাকা পিস। বাংলাগুলো দিছে আপনার 20 টাকা করে। বাংলাগুলো 20 টাকা। আচ্ছা, 25 টাকা। আর এখানে দেখতেছি গাড়ির এই মানে স্কেটিং, স্কেটিং রয়েছে, স্কেটিং বোর্ড। ইউটিউবে গেলে দেখুন ট্রেন করে, হ্যাঁ খুব সুন্দর করে, হ্যাঁ খেলাধুলা করে, আপনারা অনেকে দেখে থাকবেন। টাওয়ার একটু রিং ফলায়, হ্যাঁ এটা লাগে যে কয়েন ফলায় ব্যাংকের ভিতরে। আচ্ছা, এটা ট্রলি, হ্যাঁ ট্রলি আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। সি টাইপ, এটা দিয়ে আপনি যে কোনো দোলনা বানাতে পারেন, আচ্ছা খেলনা বানাতে পারেন পাখির জন্য। হ্যাঁ, আর এগুলো দিয়ে গেট লক, গেট লক, এগুলো যে খাঁচা আটকে রাখার জন্য। ছোটগুলো 10 টাকা, আর এগুলো লাগে 20 টাকা করে, বড়গুলো 20 টাকা। সিরিঞ্জ আছে তিনটা, সিরিঞ্জ এটা কিন্তু চায়না সিরিঞ্জ, হ্যাঁ চায়নাটা। 10 বিড়াল এবং ছোট কুকুরের জন্য গলার যে মালা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আর এইখানে এগুলো তো সেম প্রাইস, এগুলো তো জানা হয়ে গেল। আর এইটা কি ভাইয়া? অরিজিনাল ফ্রুট গ্রেডের আপনার ফিল্টার, ফিল্টার পানি ইউজ করতে পারেন, খাবার ইউজ করতে, খাবার ইউজ করতে পারেন। অরিজিনালি চায়না থেকে আমি আনাইছি, আচ্ছা যে কারণে কস্ট বেশি পড়ার কারণে আমার কস্টই পড়ছে 100 টাকা, আমি বিক্রি করতেছি 100 টাকা, কারণ এটা লাগে আমার লাভ প্রজেক্ট না, লস না বাট লাভ প্রজেক্ট না। আচ্ছা, আর এখানে কিছু হিটার রয়েছে, হিটার লাইট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শীতকালের জন্য হিটার লাইট অনেক উপকারী আচ্ছা ঠিক আছে, এই ছিল রাজু ভাইয়ের কাছে পাখির অ্যাক্সেসরিজ। তো এখানে কিছু ওই যে কেকটাস বান না, এগুলো প্যাকেট কত করে রাখছেন? আচ্ছা, আর এইটা কি কাপড়ের?
যাই পার্মানে পায়খানা যদি করে অনেক সময় যে ঘরে টারে রাখলে বিছানা রেখে দিলে টেম পাখির জন্য আগেই বলে দি টেম পাখির জন্য হ্যাঁ ঘরে রাখলে বিছানা রাখলে ওরা যেখানে অনেক সময় বিছানা নিয়ে আসেন খুব ক্লোজ নিয়ে আসেন বা কোথাও একটু বাইরে নিয়ে গেলেন তখন এটাকে আপনার পরায় রাখলে তখন কিন্তু আপনার ঘরে বা কোলে এটা কিন্তু ওই পায়খানা করে দিলেও সমস্যা না এটা ভিতরে থেকে যায় এটা আপনি জামা হিসেবে ইউজ করতে পারবেন ড্রাইপার হিসেবে ইউজ করতে পারবেন আবার বডি হার্নেস হিসেবে ইউজ করতে পারবেন বডি হার্নেস হিসেবে আপনারা ইউজ করতে পারবেন পরে দিলেই হয় আচ্ছা পরে আবার চাইলে এটাকে ধুয়ে নিতে পারবেন হ্যাঁ এটা যত খুশি আপনারা কি আছেন আপনি যত খুশি তত ইউজ করতে পারবেন ছিড়ে না গেলেই হলো ছিড়বো না যেই সেলাই দিছে মাশাআল্লাহ খুব ভালো তো এইটা কত করে চাচ্ছেন 200 টাকা পিস 200 টাকা পিস কিন্তু আসলে আমার কাছে এটা খুবই চমৎকার লাগছে এই যতগুলো ভাই গেছে অ্যাক্সেসরি রয়েছে সবচেয়ে ভালো লাগছে এটা এটা কি ভাই নতুন আসছে নাকি আমি আগে দেখিনি আপনি অনেক আগে থেকে আছে অনেক আগে থেকে আছে ছিল না আমার কাছে মাঝখানে কিছুদিন ছিল না আচ্ছা ঠিক আছে তো আপনারা দেখতে পেলেন খুবই চমৎকার একটা জিনিস চাইলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এই জিনিসগুলো যদি সচরাচর সবাইকে দেখে নেয় গেলে ইউজ করার জন্য তো ভাই আপনার লোকেশন আর মোবাইল নাম্বারটা বলে দেন যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায় সংগ্রহ করতে চায় কল্যাণপুর গার্লস স্কুলের সামনে ঢাকা মিরপুর কল্যাণপুর গার্লস স্কুলের সামনে ওকে আমার কোনো দোকান নেই আমি বাসাতেই থাকি মানে বাসাতেই থাকি আমার আপনি অনলাইনে মাধ্যমে বিক্রি করে থাকেন অনলাইনে বিক্রি করতে আসে কেউ এসেও নিয়ে যেতে পারবে এসে দেখে নিতে পারবে ওকে আর আমার মোবাইল নাম্বার 01676 01676 2033 2033 40 40 আমার এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে কেউ ছবি দেখতে চাইলে বা আমার একটা পেজ আছে কিচেন নিচে ওটার লিংক চাইলে আমি ওটাতে পাঠিয়ে দিলাম আচ্ছা আর আপনারা অর্ডার করলে আমি ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ডেলিভারি দেই ঢাকার ভিতরে আপনার ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে ফুল পেমেন্টের পরে ডেলিভারি আচ্ছা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আপনারা অর্ডার করলে যেদিন করবেন আশা করি তার পরের দিন আমি ডেলিভারি দিতে পারবো শুক্রবার বাদে কারণ শুক্রবার আমি হাটে থাকি শুক্রবার আমি কোনো ডেলিভারি বা কোনো অর্ডার নেই না অনলাইনে আচ্ছা এই ছিল রাজু ভাইয়ের কাছে পাখির অ্যাক্সেসরিজ আপনারা যদি নিতে চান ভাই যে লোকেশন বা মোবাইল নাম্বার বলা হয়েছে আপনারা চাইলে এসেও নিতে পারবেন বা হোম ডেলিভারিও নিতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর আপনারা যদি চ্যানেলে থেকে ভিডিওটি দেখতে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ